কাছে অনেকের সঙ্গে আমার ফোনে আমার একটু মানে চিৎকার করে কথা বলতে হচ্ছে, কারণ আমি আর মানে টেনশন নিতে পারছি না, আমি প্রেসারটা নিতে পারছি না। আপনাদের কাছে আমার অনুরোধ, মামলা মোকদ্দমা কিংবা এটা সেটা, এটা কিন্তু একটা পথ নিয়ে কিন্তু হচ্ছে। আপনারা তাদেরকে কিন্তু কনসার্ন মানুষকে কিন্তু প্রশ্ন করবেন আপনারা। আমি দেখেছি যে আমার কনসার্ন নাই, কারণ নিপুণ আসলো না, জায়েদ আসলো, তাদের ব্যাপারে কি রায় হলো এটা আমি কেন বলবো? কিন্তু আপনারা আমাকে এই ব্যাপারটায় আপনারা আমাকে কষ্ট দিচ্ছেন। যখন যার মনে চাচ্ছে সে আমাকে ফোন করে বলছে, এমনকি গত পরশু দিন একটি কাজ হয়েছে যেটি অত্যন্ত মানে কষ্টদায়ক একটি কাজ হয়েছে। একজন সাংবাদিক লাইভে থেকে আমাকে ফোন দিয়ে আমার আমার কনসার্ন ছাড়া সে এটাকে লাইভ করে ফেলল, যেটা আপনারা জানেন যে আমি ইচ্ছা করলে কিন্তু আইসিটি আইনে এটা কিন্তু একটা মামলাযোগ্য কিন্তু এইটা। আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আরেকটি জিনিস আজকে যে শিল্পী সমিতির সভাপতি কিন্তু সব জবাব দেওয়ার বিষয় নাকি, আপনারা এমন আছেন যে আমাকে জিজ্ঞাসা করেছেন যে কি এজেন্ডা নিয়ে আপনারা মিটিং করেন, আপনারা বলেন যে একটা মিটিং হওয়ার আগে এটা কি মানে মিডিয়া যায়, এটা কি জিজ্ঞাসা করা যায়, এটা কি প্রশ্ন করা যায়, এই রকম প্রশ্ন আমাকে করেছে, যার জন্য আমি আসলে কতজনকে কতজনের সঙ্গে কাননে সবুজ একটু শেষ করতে দেয়। এইগুলোর বিষয়ে যারা আপনাদের জানার যদি অত্যন্ত দরকার থাকে, আমার হলো গিয়া এক এক আমার 21 জনের একটা কমিটি, প্রত্যেকের কিন্তু কি কি দায়িত্ব আছে সেটা আছে। আপনারা অফিস সেক্রেটারি প্রচার সম্পাদকের কাছ থেকে জিজ্ঞাসা করবেন যে কি জানার আছে, কি কি প্রচার করেছেন, তো সেইটি না করে সমস্ত বিষয়ে ইলিয়াস ভাই এটা হয়েছে, অমুক হয়েছে, তমুক হয়েছে, ভাই এটা তো সম্ভব না একটা মানুষের, আর এটা রুলসও পড়ার মধ্যে পড়ে নাকি। আমি আপনাদের কাছে করো জোরে অনুরোধ করছি আমাকে একটু শান্তি দেবেন, নিয়ম মতো আপনারা যেখানে যেটা যার জানার দরকার, মনে করেন যে নিপুরের মামলা নিপুণকে জিজ্ঞাসা করবেন, জাহেদের মামলা জাহেদকে জিজ্ঞাসা করবেন, আমি কেন, আমি তো এই ব্যাপারে আমি কথা বলি, আমার হলো গিয়ে যে শিল্পীদের ব্যাপারে শিল্পী সমিতির ব্যাপারে আমরা কি করবো না করবো সেগুলো আপনি সেগুলোর ব্যাপারে, অন্য কিছু মামলা মোকদ্দমা কী হচ্ছে না হচ্ছে এগুলো নিয়ে আমাকে কষ্ট দেবে।